ধানের সর্বনাশ রোগ ব্লাস্ট, আবহাওয়ার স্যাঁতস্যাঁতে হলে বোরো আমন মৌসুমে ধানে মহামারী আকারে ছড়িয়ে পড়ে ছত্রাকজনিত এই রোগ। বিশেষজ্ঞরা বলছেন, অনুকূল পরিবেশে রোগটির আক্রমণে 80% পর্যন্ত ফলন বিপর্যয় হতে পারে। তবে জীবাণুটিকে দমনে বিশেষ সতর্কতা আর অপেক্ষাকৃত নিরাপদ ও কার্যকরী WDG ফর্মুলেশনের ছত্রাকনাশক ব্যবহারের পরামর্শ উদ্ভিদ রোগ তত্ত্ববিদদের। ধান গাছের পাতায় পাতায় ছেয়ে আছে ধূসর বিন্দু ঘিরে গাঢ় বাদামি বর্ণের দাগ। চোখ আকৃতির দাগগুলো মূলত ধানের ব্লাস্ট রোগের বহিঃপ্রকাশ। পাতা ছাড়াও এ রোগের চিহ্ন বহন করে ধানের গিট ও শীষ। ফলস্বরূপ গিট পচে যায় ও শীষ পূর্ণ থাকে ধানের পরিবর্তে চিটা দিয়ে। ধানের অন্যতম ধ্বংসাত্মক রোগটির জন্য দায়ী পাইরিকুলারিয়া গ্রাসিয়া নামক ছত্রাক। চারা অবস্থা থেকে ধান পাকার আগ পর্যন্ত গাছের যে কোনো অংশে রোগটির প্রাদুর্ভাব দেখা দিতে পারে। দিনরাতের তাপমাত্রার পার্থক্য ও উচ্চ আর্দ্রতা ছত্রাকটি জন্মানোর জন্য উপযুক্ত পরিবেশ। রোগাক্রান্ত বীজ, বাতাস ও পোকার মাধ্যমে রোগটি এক মৌসুম থেকে আরেক মৌসুমে ও এক গাছ থেকে আরেক গাছে ছড়িয়ে পড়ে। ফসলের অবশিষ্টাংশে যেহেতু ছত্রাকটি বেঁচে থাকে, তাই খড় এমনভাবে পুড়িয়ে ফেলতে হবে যাতে ছত্রাকটি পরের বছর আক্রমণ করতে না পারে। বীজ রোপণের পূর্বে শোধনের পাশাপাশি রোগটি দমনে নিয়ম মেনে সঠিক মাত্রার ছত্রাকনাশক ব্যবহারের পরামর্শ উদ্ভিদ রোগ তত্ত্ববিদদের। যখন এই রোগটা হবে তখন জমিতে পানি রেখে দিতে হবে, ইউরিয়া সারের উপরি প্রয়োগ বন্ধ করে দিতে হবে, এবং যেই বীজটা আমরা বীজতলায় ফেলবো সেই বীজটা শোধন করে নিতে হবে। কার্বক্সিম প্লাস থাইরাম 40 SC এই প্রোডাক্টটা যদি প্রতি কেজি বীজে 2 মিলি করে, 2 থেকে 3 মিলি করে পানির সাথে মিশিয়ে যদি জাগ দেওয়া হয়, তাহলে ধানের বীজের উপরের জীবাণুটা ধ্বংস হয়ে যাবে। এছাড়া ধানের জমিতে নিয়মিত সেচ দিতে হবে এবং অতিরিক্ত নাইট্রোজেন সার পরিহার ও প্রয়োজনে সিলিকন সমৃদ্ধ সার ব্যবহার করতে হবে। রিজভী হাবিব, চ্যানেল 24, ঢাকা।